এসময় দোয়া শেষে খাবার বিতরণের সময় হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা হুড়োহুড়ি করায় বিতরণকারীরা এই ঘটনা ঘটায় বলে সাভারের আশুলিয়ায় কৃষক লীগের উদ্যোগে শোকবাহ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দোয়া শেষে খাবার বিতরণের সময় হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা হুড়োহুড়ি করায় বিতরণকারীরা এই ঘটনা ঘটায় বলে জানা গেছে। মঙ্গলবার 31 আগস্ট সন্ধ্যা 6টার দিকে আশুলিয়ার বাইপেল এলাকার এলাহি কমিউনিটি সেন্টারে শোকসভা শেষে খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় নেতাকর্মীরা জানায়, শোকাবহ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটি। অতিথি আমন্ত্রিত অতিথিসহ প্রধান অতিথির বক্তব্য শেষে সকলের মাঝে খাবার বিতরণ শুরু হয়। এ সময় খাবার না পেয়ে বিতরণকারীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে নেতাকর্মীদের। পরবর্তীতে বিতরণকারীরা নেতাকর্মীদের লক্ষ্য করে চেয়ার ছুটতে থাকেন। এ সময় নেতাকর্মীসহ আমন্ত্রিত লোকজন ছুটাছুটি করতে থাকেন এবং তাদের মাঝে আতঙ্কিত সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী মাসুম বলেন, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান শেষে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর খাবার বিতরণ শুরু হয়। এ সময় খাবার বিতরণকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও চেয়ার ছুটাছুটি শুরু হয়। অন্যান্য লোকজন ভয়ে দৌড়ে ছুটাছুটি করতে থাকে, অনেকে আবার খাবার না নিয়েই চলে যান। এ ব্যাপারে জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি মহসিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে বন্ধ করে দেন।